প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা হাতি ও শিয়ালের গল্পটা একটু কার্টুন আকারে দেখে নেই। দেখো, মস্ত বড় এক হাতি, তার ছিল খুব অহংকার। বনের সব পশু পাখি তার ভয়ে আতঙ্কিত থাকত। তার পাগুলো ছিল বটপাকুড় গাছের মতো, আর সুর যেন আকাশ ছুঁয়ে যেত। হাতি ও শেয়ালের গল্পটি একটি উপদেশমূলক গল্প। এখানে গল্পটিতে বোঝানো হয়েছে যে অহংকার করলে কি হয়, অত্যাচার করলে কি হয়, অহংকার পতনের মূল, আর অত্যাচার সহ্য করতে করতে এক সময় প্রতিবাদী হয়ে উঠে, এবং কিভাবে অত্যাচার থেকে মুক্তি পাবে তার কৌশল বের করতে থাকে, তার উপায় খুঁজতে থাকে। তো হাতি আর শিয়ালের গল্পটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিবে। সেখানে যা যা আছে, প্রশ্ন, তারপর শব্দের অর্থ যা আছে, তোমরা পাঠ্য বই থেকে শিখে নিবে। দেখো কিভাবে অত্যাচার করছে, সুরের মধ্যে উঠিয়ে হরিণকে আছাড় মারছে, আবার পিঁপড়াকে এখন দেখো পা দিয়ে দলিয়ে চ্যাপ্টা করে একদম মেরে যাবে। তো ও এই হাতির অত্যাচার সবে অতিষ্ঠ হয়ে এক সময় প্রতিবাদ করে। তোমরা তো জানো শিয়ালকে পণ্ডিত বলা হয়, তো শিয়ালের বুদ্ধি অনুযায়ী এক সময় হাতির পরাজয় হয়। দেখো যে শিয়াল সব পশু পাখিদের সাথে পরামর্শ করছে কিভাবে হাতিকে পরাস্ত করতে হবে, কিভাবে হাতির অত্যাচার থেকে মুক্তি পেতে হবে। তো হাতির সঙ্গে কথা বলছে, দেখো নদীর ধারে নিয়ে যাবে, হাতি তার অহংকারের কারণে ভুলিয়ে গিয়েছিল তার এত ভারী শরীর নিয়ে সে নদী থেকে যে সে উঠতে পারবে না, সাঁতারও কাটতে পারবে না, সে সাঁতার জানে না অন্য সব পশু পাখিদের মতো, অন্য সব পশু প্রাণীদের মতো। দুঃখিত, খেয়াল করো, হাতি ভাবছে এরকম পুচকে এক শিয়াল নদী পার হয়ে গেল, আমি কি পারবো না। সে অহংকার করতে করতে নদীতে নামতে থাকে, কিন্তু তার ভারী শরীরের কারণে সে আর নদী থেকে উঠতে পারে না। এক সময় কি হয় বলতো, নদীতে ডুবে সে মারা যায়। পরে বনের মারা যাওয়ার আগে বনের সব অন্য পশু পাখিদের কাছ থেকে সে সাহায্য চাইতে থাকে, আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু আর এতদিন যে অত্যাচার করেছে কিভাবে তাকে বাঁচাবে বলো, কারণ সে বেঁচে থাকলে তো বনের পশু পাখিদের আবার অত্যাচারিত হতে হবে, কষ্ট পেতে হবে, তাই না? তো তোমাদের বইতে একটি ছোট্ট ছড়া আছে বনের সব পশু। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখলে হাতি আর শিয়ালের গল্পটি বুঝতে পারলে নিশ্চয়ই। তো শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা, এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি, তোমাকে শাস্তি দেওয়ার জন্যই তো নদীতে নিয়ে এসেছি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথার প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, ঠিক বলেছ শিয়াল ভায়া, দেখবো না আর হাতির ছায়া, আমরা এখন মুক্ত স্বাধীন, নাচছি সবাই তাদিন তাদিন।
আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর প্রশ্ন উত্তরগুলো কিন্তু বাড়ির কাজ আকারে লিখবে, ঠিক আছে, নোট করে লিখবে। আর গল্পটা শুনে তো নিশ্চয়ই উত্তরটা লিখতে পারবে, না পারলে আমি সবার শেষে যখন সিলেবাস শেষ হয়ে যাবে তখন আমি সব প্রশ্ন উত্তর লিখে দেবো, কেমন? তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, তোমাদের অনলাইন ক্লাস 2021 সনের গদ্য এবং পদ্যাংশ আলোচনা করা শেষ। আমি বলেছিলাম যে গদ্যাংশ পদ্যাংশ শেষ হয়ে গেলে তোমাদেরকে প্রশ্ন উত্তর দিয়ে দিব, তো এখন তোমরা খাতায় নোট করে নেবে, কেমন? তো আমরা শুরু করি। একটু খেয়াল করো প্রশ্ন উত্তরটা। ক নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে, অর্থাৎ এই দেশের মানুষ থেকে প্রথম শুরু করছি। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? লিখতে পেরেছো কিনা আমি আবার একটু তাহলে দেখি, শুরু করি, আবার আবার শুরু করি প্রশ্ন উত্তরটা, একটু খেয়াল করো। ক নম্বর প্রশ্ন উত্তরটা লেখা শুরু করবে। বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে? ঠিক আছে, তাহলে বাংলাদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ বসবাস করে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল, মুরং, রাজবংশী ইত্যাদি। এবার খ, বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি? বাংলাদেশে বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম হলো, মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হিন্দুদের দুর্গাপূজা, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের ইস্টার সানডে ও বড়দিন। বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কি কি? বাংলাদেশে জনজীবন ভারী বৈচিত্র্যময়। এদেশে বাঙালি ছাড়াও বিভিন্ন জাতিসত্তার মানুষ বাস করে, তাদের রয়েছে নিজ নিজ ভাষা ও সংস্কৃতি। ভাষা সংস্কৃতি মতে এদেশের মানুষের পেশা ও বৈচিত্র্যময়। টাকার উঠে গেছে, ভুল হবে, এখানে সংস্কৃতি লিখবে না, সংস্কৃতি লিখবে। কেউ জেলে, কেউ কৃষক, কেউ কামার, তাহলে এভাবে সবার ধর্মীয় উৎসব হচ্ছে ভিন্ন। হ্যাঁ, প্রশ্ন উত্তরটা লিখে নিও। এরপর হচ্ছে, দেশ হলো জননীর মতো, দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন? মা যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলিয়ে রাখেন, তেমনি দেশও তাদের দেশও তার মাটি, পানি, বায়ু, আলো, বাতাস, সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে। মায়ের মতোই আমাদের জীবনে দেশের গুরুত্ব রয়েছে, এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে। জেলেদের পেশা কি? তারা যদি কাজ না করে তাহলে কি হতে পারে? জেলেদের পেশা হলো মাছ ধরে বিক্রি করা। মাছ ভাত বাঙালির প্রধান খাদ্য। কৃষকেরা যেমন ধান উৎপাদন করে, চালের যোগান দেয়, তেমনি ভাবে জেলেরাও মাছ ধরে বিক্রি করে, আমাদের আমিষের যোগান দেয়। তারা যদি মাছ ধরে বিক্রি করার কাজটি না করে তবে আমাদের প্রাণীজ আমিষের অভাব হতে পারে। আমরা এই এই দেশে মানুষের প্রশ্ন উত্তর লেখা শেষ হয়ে গেলে সংকল্প কবিতার প্রশ্ন উত্তর লিখব। ধর্ম যার যার, উৎসব যেন সবার, এ কথার দ্বারা কি বোঝানো হয়েছে? প্রশ্ন উত্তরগুলো লিখে নাও। লিখতে পারছো তো? দেখতে পাচ্ছো তো? তাহলে এসব উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ দেশের সবাই আনন্দ উল্লাস করে, তাই বলা যায় ধর্ম যার যার, উৎসব যেন সবার। দেশকে কেন ভালোবাসতে হবে? বাংলাদেশ আমাদের মাতৃভূমি, জন্মের পর এদেশের আলো বাতাস নিয়ে আমরা বেঁচে আছি। মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বাঁচিয়ে রাখেন, দেশও তেমনি তার মাটি, পানি, বায়ু আলো বাতাস ও বিভিন্ন সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে, তাই মায়ের মতো দেশকেও আমাদের ভালোবাসতে হবে। এই অনুচ্ছেদটি লিখে নাও। তো এই দেশের মানুষ থেকে এ পর্যন্ত, আমরা আবার পরবর্তী টপিক নিয়ে। ঠিক আছে বন্ধুরা, সংকল্প কবিতার প্রশ্ন উত্তরগুলো লিখে নাও। কবি বদ্ধ হয়ে থাকতে চায় না কেন? কবির এ অসীম বিশ্বকে জানবার ইচ্ছে প্রবল, তিনি যেমন পাতাল ফেরে মাটির তলদেশের রহস্য জানতে চায়, তেমনি আবার মহাকাশের রহস্য জানতে অভিযান চালাবেন, তাই না? আচ্ছা, এবার খতে উত্তরগুলো লিখে ফেলো, আর একটু পজ দিয়ে দেখে নিও।
যুগান্তর ঘুরিপাকে মানুষ ঘুরছে বলতে কি বোঝানো হয়েছে বা কি বুঝো তুমি লিখো। দেখতে পাচ্ছ তো, উত্তরগুলো লিখে নাও। সংকল্প সংকল্প কবিতা প্রশ্নতে লেখা হয়ে গেলে আমরা ফুটবল খেলোয়াড়, তারপর সুন্দরবনের প্রাণী, এরপরে হচ্ছে তোমার কি বলে হাতি ও শেয়ালের গল্পের প্রশ্ন তো দিয়ে দিব। আর ফুটবল খেলা থেকে মেবি একটা প্রশ্ন তোমাদের লিখানো হয়েছিল, তো বাকি প্রশ্ন উত্তরে আমরা যাব। কিসের আশায় বীর মরণকে বরণ করছে, তাই না? প্রশ্ন উত্তরগুলো প্রশ্নগুলো বইতে আছে, তার উত্তরগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ভালোভাবে লিখে নাও। কবি হাতে মুঠোয় পুরে কি এবং কেন দেখতে চায়? আচ্ছা, এগুলো আমরা এর আগে করেছি। শিক্ষার্থী বন্ধুরা, সুন্দরবনের প্রাণী প্রশ্ন তো লিখে নাও। এর আগের প্রশ্নগুলো লিখতে পেরেছো তো? কিভাবে লিখে নেবে কিন্তু, কেমন সব কিন্তু উচ্চারণ আমি করছি না, হ্যাঁ তোমাদের দেখতেই পাচ্ছ। এখানে ভয়ঙ্কর আছে, এখানে আকারটা হবে না, ভয়ঙ্কর হবে, ঠিক আছে? দু একটা বানানে ভুল হতে পারে, তোমরা একটু ঠিকভাবে লিখে নিও, বই থেকে দেখে নিও। দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লিখো। উত্তরগুলো খেয়াল করবে, ঠিক আছে? তাহলে প্রশ্ন উত্তর তোমার বুঝতে সুবিধা হবে, লিখতেও সুবিধা হবে, কি প্রশ্ন করছে, কি ধরনের উত্তর চাচ্ছে। খুব সুন্দর করে গুছিয়ে একদম নোট আকারে লিখে ফেলবে। শকুন কিভাবে মানুষের উপকার করে আমরা গল্পটি আলোচনা করার সময় বলেছিলাম, আর তোমাদের পাঠ্য বইতে তোমার সামনেই আছে, তাই না? গল্পটা অর্থাৎ গদ্যাংশটি আবার পড়বে, ভালো করে পুরো গদ্যাংশটি পড়বে, লাইন বাই লাইন গল্পের আকার পড়বে, তাহলে দেখবা সব কিছু সহজ মনে হবে, প্রশ্ন উত্তর শিখতে তোমার সুবিধা হবে। আমরা সুন্দরবনের প্রাণীর উত্তর গদ্যাংশের প্রশ্ন উত্তর লেখা হয়ে গেলে ফুটবল খেলোয়াড়ের প্রশ্ন উত্তর লিখবো, তবে ক নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছিলাম, এই পরবর্তী প্রশ্নগুলো আমরা দিব, ঠিক আছে? ক নাম্বারটা কিন্তু আর এখন দিব না, আমরা এখন চলে যাচ্ছি। বন্ধুরা, ফুটবল খেলোয়াড় কবিতা থেকে তোমাদের ক প্রশ্ন উত্তর লিখে দেওয়া হয়েছিল এর আগে, তো বাকি প্রশ্ন উত্তরে আমরা চলে যাই, কেমন? আর আমি কিন্তু বলেছিলাম যে শব্দের অর্থ যেগুলো বড় বড় প্রশ্নের মতো উত্তর করে দেওয়া আছে, প্ল্যানি বেশি করে দেওয়া আছে, বাক্য করে দেওয়া আছে, সেগুলো কিন্তু বাক্য সংকোচন আপনারা শিখতে হবে, তাই না? সেগুলো করছো তো? সেগুলো করে নিবি কিন্তু প্রতিটা গদ্যাংশ থেকে পদ্যাংশ থেকে, ঠিক আছে? এখন প্রশ্ন উত্তরগুলো একসাথে আজকে দিয়ে দিচ্ছি। একসাথে যে লিখে ফেলতে হবে তা না, তুমি আস্তে ধীরে তোমার ক্লাসগুলো দেখবে এবং লিখতে থাকবে, কেমন? একসাথে লিখতে গেলে তোমার প্রশ্ন উত্তর লিখে রেখে তোমাদের একঘেয়েমি লেগে যেতে পারে, খারাপ লাগতে পারে, তো ক্লাস তো থাকবেই, সেটা সার্চ দিয়ে বের করে আবার লেখাগুলো দেখে নিবে, কেমন? বারবার খাতায় নোট করে রাখবে, অর্থাৎ প্রথমে রাফ লিখবে, তারপর একবার ফ্রেশ করে লিখবে, দেখবে তোমার একদম সহজ মনে হবে সবকিছু।
সবগুলো লিখছো তো? ভালোভাবে লিখে নিবে। আমরা ফুটবল খেলোয়াড় কবিতার গ নম্বর প্রশ্ন উত্তরে আছি এখন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাতি ও শিয়ালের গল্পের প্রশ্ন উত্তরে চলে এসেছি, তো লেখা শুরু করো। অমিত শক্তিধর কাকে বলা হয়? ঠিক আছে, একটু প্রশ্ন উত্তর লেখা শুরু করো। কেমন? এই প্রশ্ন উত্তরগুলো লেখা শেষ হয়ে গেলে আমরা সিলেবাসে যা যা আছে পরবর্তী সেগুলো নিয়ে আমরা ক্লাস করব। খেয়াল করো, যে অর্থটা বা শব্দটা বুঝতে পারবে না, তোমাদের পাঠ্য বইয়ের পেছনে শব্দের অর্থ দেয়া আছে, সেটা একটু দেখে নিবে। কেমন? অর্থাৎ যে কয়টা গদ্যাংশ দেয়া আছে, পদ্যাংশ দেয়া আছে, প্রত্যেক শব্দের অর্থ কিন্তু শিখতে হবে। শব্দের অর্থ যদি তুমি জানতে না পারো, বুঝতে না পারো, তাহলে কিন্তু প্রশ্ন তো তোমার কাছে ভালো লাগবে না, কঠিন মনে হবে। ঠিক আছে, শব্দের অর্থগুলো অবশ্যই শিখে ফেলবে, তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের পেছনের পাতাতে আছে। আমি কিন্তু এখন বলে দিচ্ছি না, ঠিক আছে? লেখা তো দেখতেই পাচ্ছ। হাতি ও শিয়ালের গল্পের প্রশ্ন উত্তরগুলো লেখা হয়ে গেলে আজকে পর্যন্ত ক্লাস থাকবে। পরবর্তী টপিক নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে, অর্থাৎ তোমাদের চিঠি দরখাস্ত আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। কেমন? খেয়াল করো, কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো? কিভাবে রক্ষা করলো, তাই না? শিয়াল পশু পাখিদেরকে, বনের পশু পাখিকে কিভাবে রক্ষা করলো? ভালো থাকবে। আমরা এসব বিপ শব্দ বুদ্ধের শূন্যস্থান বোর্ড বইতে আছে, তোমরা পারবে নিশ্চয়ই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।